হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ জয় গিভার ওয়ান্স অ্যাগেন গাইজ। হ্যাঁ, আর আমরা আজকে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে এসেছি। এটা একটা গেম মকটেল চ্যালেঞ্জ, আর যে চ্যালেঞ্জে জিতবে সে পাবে 100 টাকা গাইজ। ওকে, আমাদের টিম, আমি পিছনে সামনে যাচ্ছি, সবাইকে যেন দেখা যায়। কোথায় ওকে, তো আমরা সবাই মিলে একটা গেম খেলবো, এটা হলো মকটেল চ্যালেঞ্জ। এটা হলো 100 রুপিস চ্যালেঞ্জ, যে মকটেল খেয়ে কিছু না করবে তাদেরকে খেলতে হবে, যারা যারা ইয়েস পাবে না তারা মজা করতে পারে, কোনো ব্যাপার না, তারা শুধু দেখবে আর মজা নেবে। ওকে চলো, ওয়ান বাই ওয়ান চলে আসো, চলো ওয়ান বাই ওয়ান, বৃষ্টি, রূপসা, চলো লেটস গো, লেটস গো, লাস্ট এটা আমার, লাস্ট এটা আমার। একটা কি আছে রকি ভাই, চলো। চোখ ভালো করে বাঁধ যেন দেখতে না পায়, রূপসা ওইভাবে বাঁধলে দেখা যাবে। চার্জ করা যাবে না, তুই শুধু বলবি ডান দিক না বাঁ দিক, ঠিক আছে? তুই শুধু বলবি ডান দিক না বাঁ দিক, ও বাবা তুমি চুপ করো, ঠিক আছে? প্রথম রনি বলবি ডান হাত না বাঁ হাত, আর সেটা যাবে এইখানে যেখানে ককটেলটা হবে, তো তারপরে তোকে ককটেল করার পর তোকে সেটা খেতে, বল কোনটা ডান হাত না বাঁ হাত? বাঁ হাত। হ্যাঁ বাঁ হাত, ফের বল কোনটা ডান হাত না বাঁ হাত? বাঁ হাত। বাঁ হাত, ফের বল কোনটা ডান হাত না বাঁ হাত? ডান হাত। হ্যাঁ ডান হাত, পাক্কা? ঠিক আছে, আর আমার এবারে স্পেশাল জিনিস তোর জন্য নিয়ে এসেছি, সেটা হলো ডান হাত না বাঁ হাত? বাঁ হাত। সবার লাস্ট এটা হলো মানে জুসে যেমনি গার্নিশিং হয়, সে ঘুলে যেমনি লাস্টে নুন দেয় সেমনি, বল ডান হাত না বাঁ হাত? ডান হাত। পারফেক্ট, একদম পারফেক্ট, বল ডান হাত না বাঁ হাত? ডান হাত। হ্যাঁ ডান হাত, ডান হাত। তুই যা বলেছিস মানে সেটা দিয়ে ককটেল তৈরি করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তোর একটু চোখটা বন্ধ হয়ে থাকবে, রাইস। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বন্ধ হচ্ছে, ও ফেরা করে ও ফের ভেবি সেন ফেরা চেয়ে বন্ধ হয়েছে। অনেকটা খেয়েছে, তুমি আচ্ছা তুমি তুমি আচ্ছা ঠিক আছে তুমি। আরে বাবা আমার চুল, আই এম রেডি লঙ্কা খাওয়ার জন্য, লঙ্কা আদা রসুন পেঁয়াজ যা দেবে, ঠিক আছে? রূপসা এই না নাকটা এটা ছাড়, হনেস্ট খেলবি কিন্তু রনির মতো, হনেস্ট খেলব আর বমি করব, হনেস্ট হনেস্ট, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। ভাই আমাদের ভাগ্যে কি পড়বে, বল ডান হাত না বাঁ হাত? ডানা 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 ডানা, এবার ডানা তো বাহান,
আরে খেলছি এবন জানা লাস্ট লাস্ট ডানা তো বাহাত এবারে এটাকে এখন কড়া হবে ককটেল গো ফর ককটেল দেখি এই বলতে মানে কি বলবো রূপসা শেষ করে ফেলেছে সব এবার একটু রূপসা এবার আমরা খেল দেখাবো সুন্দর রেসিপি বানাবো তোমাকে দেবার রেসিপি ভাল লাগলে সবাই একটা করে লাইক বানিয়েও খেয়ে দেখতে পারো চলো এবারে কে করছে কে রূপসা কেন করছে হ্যাঁ কি আছে তোর ডানাতে জানি না ধর ঠিক করে ডানাতে যেটা আছে ধর ধর দেখতে পাচ্ছি না তুই সরে আসছিস আমি এদিকে সরে আসলাম ওই জন্য তুই ঠিক করে দাঁড়াতে পারিস হ্যাঁ কি আছে তোর ডানাত না বাদ হ্যাঁ ডানাত না না ওরটা দিয়ে দিয়েছিস তো হ্যাঁ না ফার্স্ট রাউন্ড চলছে তুমি বলো আবার ডানাত না বাহাত আমি তো বললাম তো আবার বলো সে বলবো হ্যাঁ বাহাত কলা ফেল ডানাত না বাহাত হ্যাঁ বাহাত আমার কিন্তু পেট খারাপ ডানাত না বাহাত বাহাত খুব সুন্দর সবথেকে টেস্টি হবে টেস্টি মানে হেভি আর কিছু বাকি আছে ও লাস্ট দানাত দানাত না বাহাত বললাম ঠিক আছে আচ্ছা বাবা দিচ্ছি 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 খুব সুন্দর রূপসা ওটা কে ভুলতে পারছে না টেস্ট তো আমি এখন খাচ্ছি দেখা যাক কি হয়েছে এখানে কি কি আছে কি সুন্দর ছিল
কিরকম ছিল আমাদের একটুখানি শেয়ার করো। নেক্সট হলো নন্দিনীর, নন্দিনী গেছে আর আমারটা খুব ওয়াস ছিল। রূপসা তো দু নম্বরই করেছে, করেছে যেগুলো আমি বলিনি সেইগুলোও দিয়েছে আর ঠোঁট জ্বলছে নন্দিনীরটা। চলো আরে তুই বল না কোনটা, ডান দিক না বাদি? ডান দিক নে, দে বাস। ওটা আর একটা এটা হলো রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক ডেফিনেটলি হবে এখানে, তোমরা একটু ট্রাই করো বাড়িতে। এবারে নন্দিনীকে এখানে দেওয়া হবে, কালারটা খুব সুন্দর, খেতেও খুব সুন্দর সুন্দর হবে। হ্যাঁ খুব সুন্দর, এটা কেমন ইয়েলো। আদিশা ঠিক আছে, চলো 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 না কিছু দি খাও। চলো চলো চলো, জল খেতে পারবো না 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 একবারে খেতে হবে। তুই সামনে দাঁড়িয়ে তোর তোর মুখেই দেবে। অন্তরা পুরো শেষ করেছে, কিন্তু শেষ করার পরে হাল খারাপ, মুখ লাল হয়ে গেছে। তো গাইস এখন আমাদের চ্যালেঞ্জ শেষ, আর ফার্স্ট কে হয়েছে, কে জিতেছে? যে বলবে বেশি লোক, যে বলবে বেশি লোক সেই জিতেছে। কে বলবে? কে? রানী। কে জিতেছে? রানী। রানী কে? কৃষ্ণা। আর মেয়ে কে জিতেছে? আর বৃষ্টি কে জিতেছে? হ্যাঁ রূপসা। কে জিতেছে? এ রূপসা, রূপসা, এ রূপসা কে জিতেছে? এ রূপসা কে জিতেছে বলবি তো? কে জিতেছে? ওকে তাহলে প্রাইস দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে 50-50 করে। তো গাইস এটা ছিল খুব ভালো, ভিউ কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যেন আর আরও আমরা নতুন গেম নিয়ে আসতে পারি। সো সবাই মিলে দে বাই 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 বাই, সি ইউ উইথ দ্য নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ান, বাই বাই।